বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগৎবাসী, আজ আমি শামীম আলী চিশতি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম, সে আলোচনাটি হলো যে বৃদ্ধ হোক, মধ্যবয়সী হোক আর আরও কম বয়সী হোক, কিন্তু মানুষ যদি নিজের মৃত্যুর সংকেত পায়, যেমন 6 মাস পরে আপনার মৃত্যু হবে, 1 বছর পরে আপনার মৃত্যু হবে, বা 1 সপ্তাহ পরে আপনার মৃত্যু হবে, এমন সংকেত যদি কেউ পেয়ে যায়, তখন সেই মানুষটি এই দুনিয়াতে অনেক পাপ এখানে রেখে চলে যেতে পারবে। কারণ পাপ সহকারে যখন আমাদের মৃত্যু হবে, তখন কিন্তু আমরা আল্লাহর বিচারে, আল্লাহর কাছে আমরা আটকে পড়ব। তাই বলি, আল্লাহ প্রত্যেকটা মানুষকে সুযোগ দেয়, কিন্তু শরীয়ত একটা অন্ধত্ব বিষয়। তারা একটা কথা বলে থাকে যে কখন আজরাইল জমের ঘরে দাঁড়িয়ে থাকবে, কখন আমার আত্মা রুহু বের করে নিয়ে যাবে, এটা বলা যায় না। কিন্তু দেখেন, তরিকতের জগৎ কি বলে? তরিকতের জগৎ বলতেছে যে, শুধু তরিকতই বলে না, আল্লাহ স্বয়ং কোরআনেই বলতেছে যে, তোমরা যখনই অবসর পাও সাধনা করো, যে আমি তোমাদেরকে কখনোই ঠকাবো না, তোমরা অবশ্যই চিন্তিত হবে না, এবং তোমাদেরকে আমি সুপথে রাখবো, এবং তোমরা যে সাধনা করবো, তোমাদের সাহায্য সহযোগিতা আমি আল্লাহই করব। আরও একটি বিষয় হলো কি, যে একটা মানুষ যখন জানতে পারবে যে আমি আর 2 সপ্তাহ বাঁচব, তখন কিন্তু এই লোকটিকে বাড়ি, গাড়ি, টাকা খড়ি যাই কিছু দেওয়া হবে, বড় বড় ব্যাংক ব্যালেন্স অনেক কিছু দেওয়া হবে, সে কিছুই নেবে না। কেননা সে জানতে পেরেছে তার হায়াত আর 2 সপ্তাহ, তো 2 সপ্তাহ পরে মারা যাবে, তো সে বাড়ি গাড়ি দিয়ে কি করবে? তখন কি হবে? তার চোখ দিয়ে ঝরে পানি ঝরতে থাকবে, তখন সে শুধু আল্লাহর কাছে বলবে, আল্লাহ জীবনে কত পাপ করেছি, এই পাপ থেকে তুমি মুক্ত করো, এবং জীবনে যাই কিছু করেছি, মাত্র 2 সপ্তাহ টাইম, কালকে বলবো আরও একদিন কমে গেছে, এর পরে বলবো আরও একদিন কমে গেছে, তখন তো আমার মৃত্যু আমার সামনে দাঁড়িয়ে যাবে। তাই বলি, হে জগৎবাসী, আমরা অবশ্যই যখন সেই নিদান কাল এসে যাবে, তখন সামনে যখন সে আজরাইল দাঁড়িয়ে যাবে, এর আগে আমরা খবর পাইলাম না, কিভাবে সতর্ক হব? কিন্তু আল্লাহ বলেছে, আমি কাউকে ঠকাই না। মানুষ মৃত্যুর আগে আমি আগাম খবর কিছু ইশারা ইঙ্গিত করে থাকি, আর সেই কথাগুলো শরীয়তের ভাষায় বলে থাকে যে, প্রথম নিশানা হলো চুলগুলো পেকে যাবে, দ্বিতীয় নিশানা হলো তার হাঁটু পায়ের গিরাগুলো শক্তি কমে যাবে, আগের মতো কাজ করতে পারবে না। এগুলো হলো নিশানা, এগুলা শরীয়তের নিশানা। কারণ দেখেন, আজকাল 12 বৎসর বয়সে দেখি কোনো ছেলে পেলের চুল পেকে গেছে, তার দাড়িও গজায়নি কিন্তু তার চুল পেকে গেছে, এটা বায়ুর দোষে বা অন্য কোনো সমস্যার কারণে পেকে গেছে, কিন্তু বয়সের দোষে এটা পাকেনি। তাহলে সে তো এটা মৃত্যুর চুল পাকা নয়। তো এমন কিছু কথা নিজের আন্তাস থেকে বলে থাকে, আসলে এই কথাগুলো ঠিক নয়। আসল কথা হলো, আপনি যদি স্বপ্ন জগতে কখনো দেখেন যে আপনার চুলগুলো একেবারে পেকে সাদা হয়ে গেছে আর মাথা ভার ভার লাগছে, তখন আপনি বুঝবেন যে আপনি জ্ঞান জগতে প্রবেশ করছেন, পাকা জ্ঞানের জগতে আপনি প্রবেশ করবেন, এটা বোঝানো হলো। আর এই ব্যক্তিটি যদি তরিকার জগতে অলি আউলিয়ার সাথে সঙ্গ রাখে, তারপরে সে এটা বুঝবে যে সে ভালো জ্ঞানের মধ্যে প্রবেশ করবে। আর যদি এটা দেখে কোনো মানুষ লুবি, খারাপ, বদমাইশ, তার কোনো ভালো জ্ঞান নেই, মানুষের ক্ষতি করে, এরকম লোকে যদি চুল পাকা দেখে, তাহলে এই লোকটির কি হবে? এই লোকটির মৃত্যু অবধারিত। আচ্ছা, আরেকটা বিষয় হলো, স্বপ্নযোগে কেউ যদি দেখে যে তার সামনে দিয়ে কোনো মানুষ মারা গেছে, সেই মানুষকে লাশটি কাঁধে করে নিয়ে যাচ্ছে, এবং সে নিজে
ইন্নানিল্লাহ পড়তেছে, ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, অর্থাৎ তুমি যাও আমিও আসিতেছি। তার মানে এই স্বপ্নটা কেন দেখল, তার মানে সে যখন মারা যাবে আর তাকে যখন খাটে করে নিয়ে যাবে তখন অন্য কেউ দেখে ইন্নানিল্লাহ পড়বে, আর সেটা সে পড়তেছে আর খাটে যাকে নিচ্ছে সেটা সে দেখতেছে। তার মানে ওই মানুষটা ও নিজেই, এ নিজেই সেই মানুষটা, তার মৃত্যুটাই সে দেখছে যে তুমি মারা যাবে। আরেকটা বিষয় হলো যে এটা যদি কেউ রাতের ১২টায় ঘুমাইলে দেখে তাহলে তার সময় আছে ২-৩ মাস, যদি দেখে ৩টা বাজে তাহলে তার সময় আছে আর ১ মাসের থেকে কম, যদি দেখে সকাল ৫টা বাজে তখন তার সময় আছে ৭টাখানি, যদি কেউ দেখে ঘুম থেকে ওঠার আগে উঠে দেখে ৭টা বেজে গেছে, ২-১ দিনের মধ্যে কোনো দুর্ঘটনা হলেও তার যে প্রকারই হোক তার মৃত্যু হয়ে যাবে। আচ্ছা, আরও একটি বিষয় নিশানা হলো কি, হয়তো আপনি মৃত্যুবরণ করবেন না, সামনে আপনার একটা দুর্ঘটনা হবে, একটা অ্যাক্সিডেন্ট হবে, এটা আপনি কি করে বুঝবেন? তখনই আপনি বুঝবেন যে আপনি প্রায় প্রায় স্বপ্নে দেখেন কি, যে একটা মানুষ গাড়ির তলায় পড়ে গেছে, তাকে সবাই মিলে বাঁচাতে গেছে, কারো হাত পা ভেঙে গেছে। আবার কোনো একদিন স্বপ্নে দেখেছেন কেউ গাড়ির ধাক্কা লেগে খাদে পড়ে গেছে, খাদের থেকে তার খুঁজেই পাওয়া যায়নি। এরকম ধরনের স্বপ্ন যদি কেউ দেখে তখনই তার বুঝতে হবে যে এই দুর্ঘটনাটি যার দেখেছিল আসলে এই দুর্ঘটনা তার হবে না, যে দেখেছে তার নিজের, কারণ অন্যেরটা দেখিয়ে দিয়েছে তোমার এরকম হবে, তুমি সতর্ক হও। আচ্ছা, যদি এরকম সতর্ক বাণীগুলোকে বুঝে বুঝে চলতে পারে তখন কি হবে, তখন এরকম একটা দুর্ঘটনা থেকে সে বেঁচে থাকতে পারবে। যে যদি বলা হয় আল্লাহ যদি ভাগ্যে রাখে তাহলে তো এটা হবেই না, আল্লাহ রেখেছে, এখন আপনাকে আল্লাহ জ্ঞান দিয়েছে, এখন আপনার জ্ঞান রিচার্জ করে যখন আপনি চলেছেন তখন দেখা যায় এরকম একটা বিপদ থেকে আপনি বেঁচে গেছেন। এরকম একটা বিপদ থেকে যখন আপনি বেঁচে গেছেন দেখলেন তাহলে বোঝা গেল কি, আপনার সামনের জীবনটা আপনি যতদিন বাঁচবেন আল্লাহর ইবাদত করতে পারবেন, আরও জ্ঞান অর্জন করতে পারবেন। আরও একটি বিষয় আমি বলবো যে কেউ যদি এমন ধরনের কোনো কিছু দেখতে থাকেন তাহলে আপনি কি বুঝবেন, যে সামনে আপনার বিপদ আছে, দুর্ঘটনা হতে পারে, তখন এসব দেখে আপনি সাবধানে চলাফেরা করবেন, আর সাবধানে চললে তখন আল্লাহ আপনাকে সাহায্য করবে। এবার আরো একটি বিষয় হলো যে আপনার মৃত্যুর আরো কিছু ঘটনা আছে, যেমন আপনি দেখতেছেন আপনাকে সিংহে দৌড়াচ্ছে, তো আপনি পালানোর চেষ্টা করছেন কিন্তু দেখা যায় সে সিংহ আপনাকে থাপাদা ধরেছে এবং ঘাড়ের মধ্যে কামড় দিয়ে ফেলেছে এবং গাড় ছিঁড়ে ফেলছে। এই দেখে যদি লাফিয়ে ঘুমের থেকে ওঠেন তারপরে আপনি বুঝবেন যে আমার সময় শেষ। তবে কতদিন সময় আছে তা নির্ধারণ করবেন কি দিয়ে, সেটা নির্ধারণ করবেন আপনি কয়টা বাজে দেখেছেন, ১২টায়, ৩টায়, ৫টায়, কটায় দেখেছেন। যদি ৫টায় দেখেন সময় একদম কম, সপ্তাহখানি নেই, আর যদি আপনি ৩টায় দেখেন তাহলে মাসখানি নেই, যদি আপনি ১২টায়, ১টায় দেখে থাকেন তাহলে আপনার হাতে দেড় মাসের বেশি আছে, প্রায় ২ মাসের মতো টাইম থাকবে। আচ্ছা, এই বিষয়গুলো যদি কারা রিচার্জ করে এবং এটা বুঝে চলে তাহলে পৃথিবী থেকে সে নিষ্পাপ হয়ে মৃত্যুবরণ করতে পারবে। কেন, যেমন হাদিস শরীফ এসেছে মানুষ যখন কবরে রেখে আসা হয় তখন কিন্তু সেই মানুষটি সেই কবরে বসে যখন আল্লাহর ইবাদত করবে তার ইবাদত নেবে না, যা কিছু করার দুনিয়া থেকে করতে হবে। তাহলে আপনি যদি জানতে পারেন যে আপনি ২ সপ্তাহ, ১ মাস এরকম আর বাঁচবেন তাহলে কিন্তু আপনি আল্লাহর কাছে বাকি জীবনে যা পাপ করা হয়েছে, আল্লাহর আইন অবলম্বন করা হয়েছে, এই জন্য আপনি ক্ষমা চেয়ে যাওয়ার জন্য আপনি সময়টুকু পাবেন ইবাদত করার জন্য, চোখের পানি ফেলানোর জন্য আপনি সময়টুকু পাবেন। আর এই সময়টুকু আল্লাহ ওলিয়াউলিয়াদেরকে দিয়ে থাকে যে বিন্দু পরিমাণ পাপ থাকলেও যেন তারা ক্ষমা চেয়ে যায়, আর যারা স্বপ্নগুলো দেখে বুঝতে পারে
তখন কিন্তু তারা এগুলা ক্ষমা চেয়ে যাওয়ার জন্য সময় পায়। যাই যাই হোক, আজকের যে আলোচনাটি, এই আলোচনাটি এই জন্যই করলাম যে অনেক মানুষ নিরাশ হয়ে পড়ে, কোন দিন মারা যায়, কোন দিন মারা যায়। দেখেন, অবশ্যই মারা যাওয়ার আগে আল্লাহ এই ইঙ্গিতগুলো করে থাকে। এগুলো যদি আমরা বুঝে চলি এবং বুঝতে পারি, ইনশাআল্লাহ আল্লাহর রহমত, আমাদের আর ভয় নেই, আমাদের আর কোনো চিন্তা নেই। তো সকলেই ভালো থাকবেন, এবং আমাদের চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীতে ভালো ভিডিও পাওয়ার জন্য। সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।